আজিম খান, আমার পিছনে মোহন খান, বাড়ি চরণদ্বীপ ফাটানপাড়া। আমি যুদ্ধের সময় ভারতের বগাভার নামক স্থানে ট্রেনিং দিয়েছিলাম 13 নম্বর প্লাটুন কমান্ডার হিসাবে। আমার যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ সুলাইমান, যুদ্ধকালীন এলাকা আমার বোয়ালখালী, ভাসলাইশ, রাউজান, রাঙ্গুনিয়া। হ্যাঁ, আমরা ওই বোয়ালখালী থেকে বেঙ্গুরা গিয়েছিলাম। বেঙ্গুরা যে সময় একটা ব্রিজ, এখানে পাঞ্জাবিরা নামবে এক ইন্দুপাড়ায়, খবর পেলাম আমরা। আমাদেরকে পটিয়ার শাহজাহান সাহেব একজন কমান্ডার ছিলেন, উনি খবর দিয়েছে। আমরা 65 জন গেছিলাম বলগালি থেকে, গিয়ে আমরা দলঘাট ব্রিজটা উল্টে দিয়েছিলাম পাঞ্জাবির সাথে। এখানে আমাদের যথেষ্ট মোকাবিলা হয়েছিল, সেখানে আমি গুলিও গিয়েছিলাম। এখানে আমার আঘাত আছে, সাধারণ এখানে আছে। আমার সাইড ছেলে মেয়ে নেই, সাইড ছেলের মেয়ে দুই ছেলে, ইনি হলো আরো এক ছেলে, দুই ছেলে আছে কোথায়।